আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছে। বন্ধুরা, যারা হুন্ডা ব্র্যান্ডের ভেজেল মডেলের অরিজিনাল তেলে চালিত ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি চাচ্ছেন, আজকে তাদের জন্য খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে একটি হুন্ডা ভেজেল গাড়ি নিয়ে আসলাম। বন্ধুরা, আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2017। গাড়িটার কালার হচ্ছে পার্ল হোয়াইট কালার, ইন্টেরিয়ার অরেঞ্জ কালার। গাড়িটা পুশ স্টার্ট এবং অল অপশন অটো, এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500, পেপার আপ টু ডেট আছে। এখন পর্যন্ত ফার্স্ট পার্টির নামে স্মার্ট কার্ডের মাধ্যমে আছে, আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। এবং এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অনলি ফার্স্ট পার্টি ইউজ। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দেননি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ফার্স্টে আপনারা ফলো করবেন, গাড়িটার যে ফ্রন্ট সাইডটা আছে খুবই নাইস এবং অরিজিনাল কন্ডিশনে আছে। বন্ধুরা, এই গাড়িটার প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস এবং কালার এভরিথিং অরিজিনাল জাপানিজ কন্ডিশনে আছে, কোনো কিছু চেঞ্জিং হয় নাই। সো আমরা ফার্স্টেই গাড়িটার হেডলাইট দুটো দেখাবো। বন্ধুরা, দুইটা হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে, এবং নিচে যে ফগ লাইটটা আছে এখানেও কিন্তু খুবই চমৎকার পার্কিং লাইট আছে, এবং সামনে যেই মোটা একটা নিকেলের ভিড় দেওয়া আছে এটাও কিন্তু খুবই চমৎকার, এবং ইচ্ছা বাম্পারও লাগানো আছে। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি, টোটালি গাড়িটা স্পটলেস এবং কোনো ধরনের কোনো রং করা হয়নি, অরিজিনাল কালারের গাড়ি। অ্যালো উইথ টায়ারের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে বন্ধুরা, প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে। তাছাড়া ডোরের হ্যান্ডেলগুলো কিন্তু নিকেলের, এবং উপরেও কিন্তু মোটা একটা নিকেলের ভিড় দেওয়া আছে। সো আমরা গাড়িটার ব্যাকসাইডটা দেখাবো আপনাদেরকে, ব্যাকসাইডটাও কিন্তু খুবই টিপটপ এবং অরিজিনাল কন্ডিশনে আছে। এবং এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু অকশন যে স্টার্টটা এটাও কিন্তু আছে, 4.5 গ্রেডের একটি গাড়ি ছিল, এবং ফ্রন্ট এবং ব্যাক গ্লাস দুইটাই অরিজিনাল। আমরা গাড়িটার রাইট সাইডটা দেখাচ্ছি। সো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন টোটালি গাড়িটা কিন্তু স্পটলেস, কোনো ধরনের কোনো স্পট অথবা কোনো ধরনের কোনো কাজ করা হয় নাই। সো আমরা গাড়িটার রোফের কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমরা গাড়িটার ব্যাক ডলার ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো। বন্ধুরা, আমি ফার্স্টেই আপনাদেরকে ব্যাক ডলার ভিডগুলো দেখাবো, আপনারা ফলো করে দেখতে পারবেন। একটা ভিডিও কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই, অরিজিনালি জাপানিজ কন্ডিশনে আছে, এবং ইন্টেরিয়ারটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে, এবং ব্যাকসাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে। সো আমরা ইন্টেরিয়ারের ব্যাকসাইডটা দেখাবো। বন্ধুরা, সম্পূর্ণ ইন্টেরিয়ারটা হচ্ছে অরেঞ্জ কালার ইন্টেরিয়ার, আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে। সিট কাভারটাও কিন্তু খুবই টোটালি বলতে গেলে একটা দারুণ কমিউনিকেশন করা হয়েছে এখানে, এবং আমি যদি সিলিংয়ের কন্ডিশন দেখাই দেখতে পারবেন সিলিংটাও কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে, একেবারেই পার্সোনাল ইউজারের গাড়ি ছিল। সো আমরা ইন্টেরিয়ারের ফ্রন্ট সাইডটা দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এখানে স্টারিং হুইল, গিয়ার লিভার, ড্যাশবোর্ড, ডিভিডি প্লেয়ার, এভরিথিং সব কিছু কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে, এবং এখানেও কিন্তু ডোরে হ্যান্ডেল এখানে রাউন্ড শেপে নিকেলের ভিড় দেওয়া আছে, যেটা খুবই চমৎকার। সো আমরা গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, যেহেতু গাড়িটা পুশ স্টার্টের গাড়ি, সো আমি গাড়িটা স্টার্ট করে দেখাবো। আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু ওয়ান পুশ করার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট থাকার পরও গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। সো আমরা একটু গাড়িটা আপনাদেরকে ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো। বন্ধুরা, আমি অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি, বাট গাড়ি কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই। সো আমি একটু গাড়িটার ব্যাক গিয়ারে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। আমি এখানে ব্যাক গিয়ারে লাগালাম, ব্যাক ক্যামেরাটা চলে আসছে, এটা অরিজিনাল ডিভিডি প্লেয়ার। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন ওভারঅল বলতে যদি চাই গাড়িটা কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনে আছে, এবং আমি যদি এসির কথা বলি, বন্ধুরা এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার, খুবই সুপারকুল হচ্ছে। সো আপনারা যখন আসবেন প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে অ্যানালাইজ করে দেখে শুনে নিতে পারবেন। সো আমরা ইঞ্জিন কন্ডিশনটা, আমি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি ইঞ্জিনটা দেখাবো, কারণ হচ্ছে দেখেন ইঞ্জিনটা কিন্তু স্টার্টে আছে, বাট ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। আমরা ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। সো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতেছেন
স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই গাড়ি সম্বন্ধে একটি ভালো তথ্য বা ধারণা আপনারা নিতে পারবেন। তাছাড়া আমি বনাডের ভিডগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি ফলো করেন দেখতে পারবেন এখন পর্যন্ত কোনো ভিডিও হাত দেওয়া হয় নাই। তাছাড়া জাপানিজ যে স্টিকার এবং এখানে যে অরিজিনাল হিট প্রুফটা ছিল এটাই আছে। সো এরপরও আপনারা যখন আসবেন আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যেই কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন। বন্ধুরা,